ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে শাকিব খানের এমন কিছু অন্যতম ভালো দিক তুলে ধরব যা অন্য সব নায়কদের মধ্যে নেই। সো আশা করছি পুরো ভিডিও জুড়েই সাথে থাকবেন। শাকিব খান তার ক্যারিয়ারের স্ট্রাগল পিরিয়ডে দর্শকের কাছে নিজেকে গুরুত্বপূর্ণ করতে পেরেছিল। দর্শকের মনোযোগ আকর্ষণের মতো যোগ্যতা দিয়ে কাজ করেছে সে, যেমন মান্নার সাথে সিটি টেরর, রিয়াজের সাথে স্বপ্নের বাসর, ফেরদুসের সাথে আমার স্বপ্ন তুমি, আমিন খানের সাথে রঙিন সমাধি। ছবিগুলোতে শাকিব খান তার চরিত্রটিকে অভিনয় ও নায়কোচিত ইমেজ দিয়ে দর্শকের কাছে আকর্ষণীয় করে তুলেছিল। এভাবে লাইমলাইটে আসতে শুরু করেছিল। মনোযোগ আকর্ষণের ক্ষমতাটা তার মধ্যে ছিল। শাকিব খান যতগুলো নায়িকার সাথে কাজ করেছে সবার সাথেই তাকে পর্দার সাবলীল লেগেছে। জড়তা আড়ষ্টতা তার মধ্যে ছিল না। অনেক সময় নায়িকাকেই তার বিপরীতে দুর্বল লেগেছে। নায়কোচিত বডি ল্যাঙ্গুয়েজে শাকিবের দক্ষতা আছে, তবে এই বিষয়টা ভালো ছিল তার ক্যারিয়ারের প্রথম দিকেই। বর্তমান প্রেক্ষিতে তাকে এক্সট্রা হিরোইজমে দেখা যায়। শাকিব চাইলেই তার আগের ইমেজে ফিরে যেতে পারে, কারণ তার মধ্যে নায়কোচিত বিষয়টা সাবলীল ছিল। শাকিব খান নায়কের ভূমিকায় অনেকভাবে কাজ করেছে। একজন অভিনেতা হয়ে ওঠার সাধনাও সে অনেক করেছে এবং নায়কের ভূমিকাও সে পারফেক্ট হয়েছে। হয়তো নায়ক হওয়া বা থেকে যাওয়াটাই সে নিজের পারফেক্ট জোন মনে করে। একজন নায়কের যে গুণগুলো থাকা দরকার, ভালো লুক, হাইট, নাচ, ফাইট, এগুলোতে সাবলীল নায়ক শাকিব খান। ফিটনেস সমস্যা তার কমন হলেও নিজের পারফরমেন্স করে যেতে পারে সে যে কোনোভাবেই। সুপারহিরো ছবির সম্পূর্ণ নতুন চরিত্র কিংবা সত্তা ছবির একদম বদলে যাওয়া একটি চরিত্রকে ধারণ করছে। এভাবে চরিত্রের জন্য দ্রুত ক্যাপচার করতে পারে নিজেকে। নায়কের দিক থেকে এটা ভালো দিকই বলা যায়। শাকিব খানের আরেকটি অন্যতম দিক হচ্ছে ফিল্ম বিজনেসটা শাকিব খান ভালোই বোঝে। প্রযোজক শাকিব খান শুধু নয়, নায়ক শাকিব খানও এই হিসেবটা ভালো বোঝে। কখন ছবি মুক্তি পেলে ভালো হবে, কয়টা হলে মুক্তি দিতে হবে, এ ধরনের জরুরি বিষয়গুলো ভালো বোঝে সে। নিজের ছবিকে সফল করার জন্য টেকনিক যে কেউ অ্যাপ্লাই করার অধিকার রাখে। নেগেটিভ প্রচারণা ছাড়া যদি এটা হয় তবে বেশি ভালো হয়। যেভাবে হোক, তবে শাকিবের ফিল্ম বিজনেস সেন্স ভালো মানতেই হবে। সমালোচনা নয়, কাজে মনোযোগ। ক্যারিয়ারে বিভিন্ন কন্ট্রোভার্সি ঝড় আসলেও নিজের মনোবল হারায়নি কখনোই শাকিব খান। কাজকে সবচেয়ে প্রাধান্য দিয়েছে এবং কাজটাই করে গেছে, একের পর এক ছবি করে গেছে। তাকে নিয়ে ট্রল, সার্কাজম যত কিছুই হোক না কেন, নিজেকে নিয়ে ব্যস্ত থেকেছে। টেনশন মুক্ত থেকে কাজ করে যাওয়াটাই একটা ভালো গুণ। ভিউয়ার্স, জানি না ভিডিওটি কেমন লেগেছে, তবে ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার এই চ্যানেলটির পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।